ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ইসলাম গ্রুপে প্রশ্ন আছে আমার বাবা এক বছর পূর্বে মারা গেছেন এবং তার কিছু ছবি আমার মোবাইল এবং ল্যাপটপে আছে মাঝে মাঝে আমি সেগুলো দেখি ও বটে। এই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো ইয়ারফলি কি আমার বাবা গুনাহগার ভাবেন বিষয়টা স্পষ্ট করলে আমরা উপকৃত হব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। عن ابني

যারা ভাস্কর্য তৈরি করেছে মানুষের রূপ তৈরি করেছে মানুষের ছবি অঙ্কন করেছে এই ক্ষেত্রে আমরা এভাবে বলবো যে ছবি অঙ্কন করা এটি কবিরা গুণা বড় গুণা কেননা বিহ সাল তার আজবের কথা বলেছেন অন্য বর্ণনাতে এসেছে তাদেরকে বলা হবে ইহুম মা খালাকতুম তোমরা তার জান দাও যা তোমরা সৃষ্টি করেছ যা তোমরা অঙ্গন করেছ এক্ষেত্রে আমরা এভাবে বলবো যে ছবি তোলা অন্যায় তবে ছবি তোলার মাঝে ওলামাগন কিছুটা তারতম্য বর্ণনা করেছেন ছবি যদি প্রিন্টেড না হয় প্রিন্ট না করা হয় ছবি উঠারও হয়েছিল যেমনটি মোবাইলে অথবা ল্যাপটপে এবং সেগুলো সেখানেই সেভ রয়ে গেছে সেগুলোকে আমরা সেভ করে রেখেছি কিন্তু প্রিন্ট করিনি ঘরে তাঙ্গাই লটকাইনি ঝুলাইনি এমনটি যদি না হয় তাহলে এটিও অন্যায় ঠিক নয় কেননা এগুলো অনর্থক কাজ তবে এর ফলে বড়ো ধরনের অন্যায় সেটি বলা যাবে না এবং তাদেরকে আজাব দেওয়া হবে এটি বলা যাবে না তবে আমরা বলবো যে ছবি ওঠার মাধ্যমে প্রথম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত বাড়াবাড়িগুলো হয়ে আছে এমনকি লিপ্ত হয়ে আছে মানুষ ভালো মানুষের প্রথমত প্রথমত তার ভাস্কর্য তৈরি করে তার সুন্দরভাবে রূপ দিয়ে পরক্ষণে তাকে আদর ভালোবাসা দিয়ে তাকে খানা দিয়ে তথা তাকে সাজগোজ করে তাকে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু শুরু হয় এভাবে শির্ক শুরু হয় এই জন্য এই পদগুলো বন্ধ করে দেওয়া আজকে হয়তো বা আপনার বাবা মারা গেছেন আপনি সেগুলোকে আপনার ল্যাপটপে অথবা মোবাইলে ধারণ করে রেখেছেন পরবর্তীতে এমনও হতে পারে আপনার সন্তানরা কেউ যাকে শয়তান ক্ষতিগ্রস্ত করবে সে রূপও দিতে পারে ঘরে টাঙ্গাতেও পারে ঝুলাতে পারে এর মাধ্যমে অন্যায় চর্চা হবে এই আমরা বলবো যে সেগুলো নিঃশেষ করে ফেলা ডিলিট করে ফেলা সেগুলো অধিক সময়ের জন্য না রাখা আর সন্তানের কাছে যদি দুই এক কপি থাকে তাহলে বড় ধরনের অন্যায় নয় বড় ধরনের অন্যায় নয় সেটি কখনো দেখা যেতে পারে তো এইভাবে না দেখে বরং তার কবরের কাছে যাওয়া যেটি শরীর সম্মত জিয়ারত জিয়ারতের মাধ্যমে তিনি সোয়াব পান তাকে দেখলে তিনি সোয়াব পান না আমিও সব পাবো না বরং তার কবরের কাছে গেলে যদি আমরা জিয়ারতের উদ্দেশ্যে যাই তাহলে আমরা সোয়াব পাবো অনুরূপভাবে তার জন্য দোয়া করব এতে তিনি সব পাবেন আমরাও সব পাবো পক্ষান্তরে দেখার মাধ্যমে কিন্তু শুধু মনের একটি যে খোরাক যে মনকে শুধু সান্ত্বনা দেওয়া এবং কখনো এগুলোখানি বিলাপও শুরু হয় যাদের অন্তর কিছুটা দুর্বল তারা কখন কান্নাকাটি করে এর মাধ্যমে কিন্তু আরো অন্যায় চর্চা হয় এই জন্য ওইভাবে ছবি না রাখা আপনি হয়তো বা ভালোর জন্য রেখেছেন দেখবেন কিন্তু আপনার বোন দেখে কিন্তু কান্না করবে আপনার বোনের ছেলে মেয়ে দেখে কান্না করবে আপনার ছেলে মেয়ে দেখে কান্না করতে পারে তো এই জন্য এই পথকে বন্ধ করে দেওয়া এগুলোকে নিঃশেষ করে ফেলা আর আমরা উল্লেখ করাছি যে সেটি দেখার সাথে সাথে তিনি গুণাগার হবেন না এটিও বলা যাবে না এটিও বলা যাবে না আনাম। الله الله يا ربي يا الله الله يا ربي يا الله